দেখো, ক্লিকের বিশ্বকর্মা পুজো, এই পুজোটা আমাদের কাছে খুব স্পেশাল, আমাদের মানে টিম নলিনীর কাছে ভীষণ স্পেশাল। কারণ তোমরা জানো, মাত্র কদিন আগে নলিনীকান্ত 2 স্ট্রিমিং শুরু হয়েছে এবং রেকর্ড ব্রেকিং ভিউয়ারশিপ, মানুষ এত ভালোবাসা দিয়েছেন। তো সেই জন্যে আমরা এই এই পুজোটা, এই বিশ্বকর্মা পুজোটা, সেই কারণে একটা কাজ যেহেতু লোকের কাছে আরও সমাদৃত হয়েছে, সেই জন্যে আমরা আমাদের কাছে খুব আনন্দের এটা। ও তো ক্লিক করে গেছে, যাতে ক্লিক করে তার জন্যই তো ক্লিকে আসা। ক্লিক এখন একদম রাইজিং একটা ওটিটি এবং খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ক্লিকের কাজ হচ্ছে। তো সেইখানে অ্যাজ অ্যান অ্যাক্টর তখন তো মনেই হয় যে এরকম, যখন ভালো ভালো কন্টেন্ট দেখছি তো এরকম কোনো একটা কন্টেন্টে যদি আমি থাকি তো সেটা আমারও ভালো লাগবে, যারা দেখবে তাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর ঘুরি ওড়াই, হ্যাঁ বাগবাজার ঘুরি ওড়াই, এই ভবানীপুরের ছাদেও ঘুরি ওড়াই, আমাদের আলিগঞ্জের ফ্ল্যাটে ঘুরি ওড়াই। এই বছর আমাদের মানে এত কাজের চাপ ছিল, সকাল থেকে এদিক ওদিক যাওয়া ছিল, যে আমরা এই বছর এখনো ঘুরি ওড়াইনি, কিন্তু কালকে যদি আকাশ ঠিক থাকে কালকে উড়িয়ে দেবো। ওই বিশ্বকর্মা বলতে আমার যেটা মনে হয়, বিশ্বকর্মা পুজোর পরে ঘুড়ি টুড়ি উড়িয়ে সারাদিন ক্লান্ত, কিন্তু সন্ধেবেলা সবাই মিলে নিজেরা রান্না করে মাটন আর ভাত, ওদের উৎসব মানে মাটন ভাত, বিশ্বকর্মা পূজা বলে না। রবিবার আর পিকনিক গুলো তাহলে কি করে? ওই ও মাটন ভাত, মানে আমি তো রবিবার পিকনিক, দেখো মাটন এমন একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এরকম উৎসব অনুষ্ঠানে একটা মাটনের একটা ব্যাপার থাকে। তো আর বিশ্বকর্মা পূজাতে মাটন তো মাস, দুপুরটা একটু পড়বে, দুপুরটা পেরিয়ে মানুষ রাতে যায়, তো দুপুরে কোন গুলো, দুপুরে দুপুরে কি অনেক জায়গায় কোথাও হয়তো খিচুড়ি, ইলিশ মাছ খাইয়েছে কি গো? হ্যাঁ ইলিশ মাছ, না মানে যেহেতু আমার বাপের বাড়িতে মানে রান্না পুজোর একটা রিচুয়ালস ছিল, তো আমি এই রান্না পুজো আমার শ্বশুরবাড়িতে নেই, কিন্তু আমি ওই ইলিশ মাছ খাওয়াটা ধরে রেখেছি। ওই জন্য দুপুরবেলা বিশ্বকর্মা পুজো দুপুরবেলা যে আমরা ঘুরি ওড়াই, যতক্ষণ ঘুরি এলাম ঘুরে এলাম, লাঞ্চের টাইমে ওই ইলিশ মাছটা খাই, ইলিশ মাছ ভাতটা দুপুরে খাই বাড়িতে।